হ্যালো, মিষ্টির দিনে চা খেতে খেতে আড্ডা, তো তোমার কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম থাকি সেরকমই আছি। কি চলছে এখন? এখন চলছে বলতে পূর্ণার জীবনে তো অনেক কিছুই চলছে। আপাতত রূপমা শুটিংয়ে আছে এবং পেছনে বুঝতেই পারছো যে সাংঘাতিক ঘটনা। এই অনিমেষ দা যা কাণ্ড করছে, মানে তোমরা যদি ওই দেখো একবার প্যান করে দেখো। হ্যালো, এই অনিমেষ দা, এইরকমই সবসময় আমাদের শুটিংয়ে মজা আড্ডা চলতে থাকে, ডিরেক্টরকে পাগল করে দিই আমরা রীতিমতো। কিন্তু হ্যাঁ, কাজটাও মন দিয়ে আমরা সবাই করি। আপনাদের কেমন লাগছে রূপসাগরের মনের মানুষ দেখতে, সেটা আমি কিন্তু ভীষণভাবে পার্সোনালি জানতে চাই। তার কারণ তাহলে আমাদের এপিসোডসগুলো শ্যুট করতে আরও বেশি মনোযোগ লাগবে এবং আরও অনেকটা বেশি আমরা মোটিভেটেড থাকব। এবং আপাতত রূপসাগরের মনের মানুষে যে গল্পটা চলছে সেটা নিয়ে ছোট করে বলি। সেটা হচ্ছে, এখন তো আমি চলে এসেছি অলরেডি রূপদের বাড়িতে থাকছি, এবং রূপ তার মাঝখানে আমাকে তো একদমই পছন্দ করে না। খালি সবসময় ওর এটাই মনে হয় যে আমি কেন এই বাড়িতে আছি, আমাকে কী করে তাড়াবে এই বাড়ি থেকে। আর আমি বুঝে গেছি যে কাকিমা আমাকে তো খুব ভালোবাসে এবং আমিও কাকিমাকে খুবই ভালোবাসি, খুব স্নেহ করি, মানে কাকিমা আমাকে খুব স্নেহ করে, আমি খুব শ্রদ্ধা করি কাকিমাকে। এবং আমি জানি যে কাকিমা যতদিন আছে আমি সিকিউরলি আমি আর আমার বোন গুনগুন আমরা এই বাড়িতে থাকতে পারবো। কিন্তু এরা যা বদমাইশি শুরু করেছে আমার সাথে, মানে আমি করলার জুস বানিয়ে নিয়ে যাচ্ছিলাম কাকিমার জন্য, কাকিমাকে খাওয়াবো বলে, যেহেতু সুগার অনেক বেশি, খেয়ে নিয়েছে রূপ এবং তাতে ছায়া আর তিতাস কিসব মিশিয়ে দিয়েছিল, যাতে পেট খারাপের ওষুধ টষুধ কিসব মিশিয়ে দিয়েছিল, খেয়ে ফেলেছে রূপ। এই করিডোরটাতেই আমরা সিনটা করেছি, আমার মনে আছে এখনো। সেই জুস খেয়ে, করলার জুস খেয়ে রূপের যে কি অবস্থা হয়েছিল, ও ভাবছে আমি ওকে জোর করে ওইটা দিয়েছি, কিন্তু আমি ওকে বারণ করেছি, আমার কোনো কথা শোনেনি। আরও অনেক কিছু এরকম মজার প্রচুর সিনস শ্যুট করছি। হ্যাঁ, বাবা মা নেই, এটা তো একটা কষ্ট ডেফিনেটলি আছে কোথাও, যে বাবা মা থাকলে হয়তো আমাদের এরমভাবে থাকতে হতো না, অন্যের বাড়িতে অন্যের আশ্রয়ে থাকতে হতো না। এবং অনেক সময় খাবার টেবিলের একটা সিন করেছি, সেখানেও নিশ্চয়ই তোমরা দেখেছো যে কিভাবে অপমানিত করেছে, কিন্তু ঠিক আছে আমরা মেনে নিয়েছি, কারণ আমরা সত্যি আশ্রিত, আমাদেরকে এই যে থাকার জায়গাটা দিয়েছে এটাই আমাদের কাছে অনেক। আরও প্রচুর গুন্ডাদের সাথে মারপিট, প্রচুর ফাইট টাইট করছি, সেগুলো খুব মজা লাগছে সিনগুলো শ্যুট করতে। আর আপাতত যে সিনটা শ্যুট করছি সেখানে নিয়ে কি আর বলবো, একটা চেক পেয়েছি, সেটা কেন পেয়েছি, প্রচুর টাকা পেয়েছি, সেটাই বা কেন পেয়েছি, সেগুলোর জন্য রূপসাগরের মনের মানুষ দেখতে হবে প্রতিদিন সোম থেকে রবি শুধুমাত্র সান বাংলায় 8:30 সময়। ও, ওটা দারুণ রাস্তা, মানে তুমি যদি এমনি বৃষ্টি যেদিনকে হবে না সেদিন আসো, তুমি লাদাখের ফিল পাবে। আর যখন তুমি বৃষ্টির দিনে আসবে তোমার মনে হবে তুমি নৌকায় বসে আছো, দুটো ফিলই দেয়। খুব ভালোবাসি, একদম। যদি কেউ না যায় সোলো, আর যদি সঙ্গে যায় তাহলে তো বন্ধু বান্ধবের সঙ্গেই যাবো। উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি সারাটা জীবন, এখন অবধি যতদিন ইন্ডাস্ট্রিতে আছে ততদিন প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, এবং চাই এই ভালোবাসাটা যেন বাড়ে, কমে যেন না যায় কখনো। এবং আপনারা প্লিজ রূপসাগরের মনের মানুষ প্রতিদিন দেখুন আর আমাদের জানান কেমন লাগছে। আরও প্রচুর এক্সাইটিং এপিসোডস আসতে চলেছে, সেগুলোর জন্য দেখতে থাকুন জানবান।